যাকই দিল বালা, আর যাবে যাকই দিল বালা, যাবে যাকই দিল বালা, রাধে শ্যাম কি বালা, যাবে যাকই দিল বালা, রাধে শ্যাম কি বালা, যাবে যাকই দিল বালা, মালা জপে রাধা রানী, মালা জপে রাধা রানী, মালা জপে রাধা রানী, মালা জপে কি রাধা রানী, রাধা রানী জি রাধা রানী, রাধা রানী জি রাধে শ্যাম কি বালা, যাবে যাকই দিল 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 বালা, রাধে শ্যাম কি বালা, যাবে যাকই দিল বালা, রাধে শ্যাম কি বালা, যাবে যাকই দিল বালা, ও মালা জপে ব্রজ গোপীয়নে, মালা জপে ব্রজ গোপীয়নে, ওজে মালা জপে ব্রজ গোপীয়নে, মালা জপে ব্রজ গোপীয়নে, ব্রজ গোপীয়নে, ব্রজ গোপীয়নে, ব্রজ গোপীয়নে কি ব্রজ গোপীয়নে, ওই মিল গিয়া, ওই মিল গিয়া বংশী বালা, যাবে যাকই দিল বালা, হে রাধে শ্যাম কি বালা, যাবে যাকই দিল বালা, রাধে শ্যাম কি বালা, যাবে যাকই দিল বালা, মালা জপে কি রাধা রানী, মালা জপে কি রাধা রানী, মালা জপে কি রাধা রানী, রাধা রানী কি রাধা রানী, রাধা রানী কি রাধা রানী, মালা জপে কি রাধা রানী, রাধে শ্যাম কি বালা, যাবে যাকই দিল বালা, রাধে শ্যাম কি বালা, যাবে যাকই দিল বালা, যাবে যাকই দিল বালা, যাবে যাকই দিল বালা, রাধে শ্যাম কি মালা, যাবে যাকই দিল বালা, মালা জপে কি কৌশল মানে, মালা জপে কি কৌশল মানে, কৌশল মানে কি কৌশল মানে, কৌশল মানে কি কৌশল মানে, মিল গিয়া রাম শ্যাম লালা, যাবে যাকই দিল বালা, হে রাধে শ্যাম কি বালা, যাবে যাকই দিল বালা, রাধে শ্যাম কি বালা, যাবে যাকই দিল বালা, মালা জপে কি অঞ্জনা মানে, 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 অঞ্জনা মানে কি অঞ্জনা মানে, অঞ্জনা মানে কি অঞ্জনা মানে, ওজে মিল গিয়া, ওজে মিল গিয়া, যাবে যাকই দিল বালা, হে রাধে শ্যাম কি বালা, যাবে যাকই দিল বালা, হরি বল, শ্যাম কি বালা,
জপে যা কই দিলবালা, আর জপে যা কই দিলবালা, জপে যা কই দিলবালা, রাত চ্যাম কি বালা জপে যা কই দিলবালা। ও জয় মালা জপে কি পার্বতী মানে, 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 পার্বতী মানে 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 কি পার্বতী মানে, শ্যাম কি বালা জপে যা কই দিলবালা, রাধে শ্যাম কি বালা জপে যা কই দিলবালা, আর জপে যা কই দিলবালা, জপে যা কই দিলবালা, রাধে শ্যাম কি বালা জপে যা কই দিলবালা, রাধের শ্যাম কি বালা জপে যা কই দিলবালা। মালার মাধ্যমে দেখতে পেলেন যে কারা এবং কোন কোন গোপীরা, কোন কোন ভক্তরা মদনকে পেলে, মায়েরা এটা হচ্ছে ভগবানের কাছে নৃত্য, এই নৃত্য গোলক বৃন্দাবনে চলে যাবে, আর আপনারা যেই আমার পয়সা দিলেন আমি কথা দিচ্ছি আমি এটা বৈষ্ণব সেবায় দিয়ে দেব, এ পয়সা আমি গ্রহণ করি না। আপনাদের মঙ্গল হোক জননী। তারপরে বলছে ওরে জীবন চল আমার সুস্থ 84 কোষ ব্রজমন্ডল পরিক্রমাতে, বলছে জীবন কৃষ্ণ 84 কোষ ব্রজমন্ডল পরিক্রমা করলে কি হয় বাবা, বলছে জীব 84 লক্ষ জনি থেকে জীব মুক্তি পেয়ে যায়। হ্যাঁ রাধে 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 বরসানে বালি রাধে, রাধে 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 বরসানে বালি রাধে, 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 রাধে 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 বরসানে বালি রাধে। শুভানু রাজনন্দিনী রাধে রাধে রাধে, মায়েরা একসাথে গান একসাথে করুন, একসাথে বলুন শুভানু রাজনন্দিনী রাধে রাধে, কীর্তি কানন্দিনী রাধে রাধে রাধে, শুভানু রাজনন্দিনী রাধে রাধে রাধে, কীর্তি কানন্দিনী রাধে রাধে রাধে, শোভানু রাজনন্দিনী রাধে রাধে রাধে, কীর্তি কানন্দিনী রাধে রাধে রাধে, রাস রাসেশ্বরী রাধে রাধে রাধে, আরে রাস রাসেশ্বরী রাধে রাধে রাধে, বৃন্দাবনেশ্বরী দেবী রাধে রাধে রাধে, রাধে 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 বর্ষানে বালি রাধে, রাধে 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 বর্ষানে বালি রাধে, রাধে 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 বর্ষানে বালি রাধে, শোভানু রাজনন্দিনী রাধে রাধে রাধে, প্রীতি কানন্দিনী রাধে রাধে রাধে, ও যে রাস রাসেশ্বরী রাধে রাধে রাধে, ও যে রাস রাসেশ্বরী রাধে রাধে রাধে, বৃন্দাবনেশ্বরী দেবী রাধে রাধে রাধে, রাধে 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 বর্ষানে বালি রাধে, রাধে 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 বর্ষানে বালি রাধে, বৃন্দাবনে রাধে রাধে, সবাই বলুন
আহা বৃন্দাবনে রাধে রাধে মদন মোহনে রাধে রাধে গোসাই বাবায় রাধে রাধে আদর্শ লীলায় রাধে রাধে কালী উদয়ে রাধে রাধে কদম্ব বৃক্ষে রাধে রাধে ইমলি তোলা রাধে রাধে ঝাড়ু মুণ্ডবে রাধে রাধে ঝাড়ু মুণ্ডবে রাধে রাধে যমুনা মাইয়া রাধে রাধে দেশি ঘাটে রাধে রাধে সেবা বাঙ্গে রাধে রাধে সেবা কুঞ্জে রাধে রাধে সমাজ বাড়িতে রাধে রাধে স্বপ্ন দেবালয়ে রাধে রাধে স্বপ্ন দেবালয়ে রাধে রাধে বঙ্গবিহারীতে রাধে রাধে গোসাই বাবায় রাধে রাধে রাধা মদন মোহনে রাধে রাধে রাধা শ্যাম সুন্দরে রাধে রাধে রাধা গোপীনাথে রাধে 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 বর্ষানে বালি 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 রাধে শোভানু রাজনন্দিনী রাধে 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 কীর্তিকানন্দিনী রাধে 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 গান শোনাচ্ছি, তার মধ্যে কিছু কথা না বললে আপনারা হবে না। গুরুর সঙ্গে শিষ্য যাচ্ছে ব্রজমণ্ডল পরিক্রমা করতে, এখন শ্রীধাম বৃন্দাবন যারা যাবে যমুনায় স্নান, কয়েকটা কথা বলে যাই, যমুনায় স্নান করবেন অবশ্যই, রাধাকুণ্ডে স্নান করবেন, শ্যামকুণ্ডে স্নান করবেন, তারপরে সমাজবাড়ি দর্শন করবে, সেবাকুঞ্জ দর্শন করবে, অষ্টসখী দর্শন করবে, পঞ্চকোশী পরিক্রমা করবে, আর সপ্ত দেবালয় দর্শন করবে। সপ্ত দেবালয় কোন কোন দেবালয় শ্রবণ করুন, রাধা মদন মোহন, রাধা শ্যামসুন্দর, রাধা দামোদর, রাধা গোকুলানন্দ, রাধা রমণ, রাধা গোপীনাথ আর রাধা গোবিন্দ। গুরুর সঙ্গে শিষ্য দর্শন করছে সপ্ত দেবালয়, ওপারে আছে লালাবাবুর মন্দির, সোনার তালগাছ, তারপর মীরাবাইয়ের মন্দির, ওপারে আছে যমুনার ওপারে প্রেম মন্দির। এই রাধে রাধে, তার আগে বলেনি কমিটি বাবুরা, চার ঘন্টার পরে আমাকে রিকোয়েস্ট করবে পরবর্তী শিল্পী জয়দেব তেয়ারি, কারণ আমাদের ওদিকে তিন ঘন্টা গান, তিন ঘন্টার এক কাঁটাও পারে থাকবো না, কিন্তু আপনাদের এখানে চার ঘন্টা গান, চার ঘন্টা গান, এত দূর গাড়ি চার্জিং করে আসার পরে চার ঘন্টা গান করার পরে দোমার থাকে না, চার ঘন্টা হলে সাড়ে আটটা হলে আপনারা দল তোলার চিন্তা করবেন। রাধে 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 বর্ষানে বালি রাধে, রাধে 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 বর্ষানে বালি রাধে, রাধে 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 বর্ষানে বালি রাধে, রাধে 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 বর্ষানে বালি রাধে। শোভানু রাজনন্দিনী রাধে রাধে রাধে, কীর্তিকানন্দিনী রাধে রাধে রাধে, শোভানু রাজনন্দিনী রাধে রাধে রাধে, কীর্তিকানন্দিনী রাধে রাধে রাধে। অঙ্কুশ ঘাটে রাধে রাধে, অঙ্কুশ ঘাটে রাধে রাধে, হাত রোলে রাধে রাধে, অটল বিহারীতে রাধে রাধে, অপু
অপুর ঘাটে রাধে রাধে, অপুর ঘাটে রাধে রাধে, উদ্ধব দাসে রাধে রাধে, ভূতেশ্বরে রাধে রাধে, কাতায়নী মাতা রাধে রাধে, লাল বনে রাধে রাধে, কুমদ বনে রাধে রাধে, যুবতী লাতে রাধে রাধে, মধু বনে রাধে রাধে, শান্তনু কুণ্ডে রাধে রাধে, কোমল কুণ্ডে রাধে রাধে, গঙ্গাজি মন্দির রাধে রাধে, হারিয়েতে রাধে রাধে, মহল্লা বনে রাধে রাধে, মুখোরাইতে রাধে রাধে, রাধা কুণ্ডে রাধে রাধে, শ্যাম কুণ্ডে রাধে রাধে। আস্তে 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 আস্তে, এই যা বলে যাচ্ছি এই গানটা আমি অন্য কোনো জায়গায় করি না, শুধু এই ভক্তদের সেরে এসেছি বলে করলাম। এটা হচ্ছে 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা, রাধা মদনমোহন এবং গোপীদের সাথে যেইখানে এই লীলা করেছিলেন শ্রীপাদ সনাতন গোস্বামীজির সঙ্গে, আজ থেকে 550 বছরে এই পরিক্রমা চলছে, আমরাও করি। তো এই লীলাভূমি দর্শন করছে আর পরিক্রমা করছে। এই লীলাভূমির বোঝের রস প্রত্যেক লীলা, এই সব লীলাভূমি রাজস্থান, ইউপি আর হরিয়ানা, তিনটে রাজ্য নিয়ে পরিক্রমা, 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা, দেবের দুর্লভ জিনিস। ওইখান থেকে রস নিয়ে রাধাকাণ্ডের জল আর কল্পবৃক্ষ শিকড় দিয়ে আমি একটি মাদুলি তৈরি করি জগৎজীবের মঙ্গলের জন্য। মনে করবেন না কৃপা করে আমার ব্যবসা, না। ওই মাদুলি হাজার রকমের ব্যাধি রোগ তাপ জ্বালা দূরে যায়, বাচ্চাদের মহামহা বিপদ থেকে রক্ষা হয়, বাবারা বাইরে যায় গাড়ি ঘোড়ার বিপদ অনেকটাই ওই মাদুলি থাকলে রেহাই পাবে। ওই মাদুলি কাছে থাকলে মৃত্যু যখন আসবে শেষ লগ্নে ব্রজে রাধা কৃষ্ণের চরণে ঠাঁই পাবে, কারণ ব্রজের রজ আছে। যদি কারোর লাগে আমি রামানন্দের কাছে বাড়িতে আছি, গিয়ে নিয়ে আসতে পারে। রাধে 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 পরশানে বালি রাধে, 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 কুসুম সরবদে রাধে রাধে, কুসুম সরবদে রাধে রাধে, নারদ কুণ্ডে রাধে রাধে, চাকলেশ্বরে রাধে রাধে, সিদ্ধ বাবায় রাধে রাধে, দানঘাটিতে রাধে রাধে, মানসী গঙ্গা রাধে রাধে, গোবর্ধনে রাধে রাধে, চন্দ্র সরোবরে রাধে রাধে, চন্দ্র সরোবরে রাধে রাধে, গোবর্ধনে রাধে রাধে, গোবিন্দ মন্দির রাধে রাধে, শ্যামঘাটে রাধে রাধে, বসবাব কুণ্ডে রাধে রাধে, দিগেতে রাধে রাধে, ভরতদাস বাড়ি রাধে রাধে, লাঠাবনে রাধে রাধে। আস্তে আস্তে আস্তে, লাঠাবন একটা একটা মহিমা অন্তত একটু করে বলি। লাঠাবন শ্রীপাদ সনাতন গোস্বামী বাবা মহারাজের পরিক্রমা চলছে বাবা, কিন্তু লাঠাবন এত দূরে যেটা ভরত রাজার দেশ, ওইখানে দল যেত না। ভরত রাজা মহান বৈষ্ণব আপনাদের মতো দিবারাত্র কাঁদত, হে মদন মোহন গোস্বামী পাদ বোন, ওই লাঠাবনের দূর থেকে মানে ভরতপুরের রাজবাড়ি থেকে ওরা ইউপি রাজস্থানের মাঝখান থেকে চলে যেত। আমি কি বৈষ্ণব সেবার অধিকারী হব না? দিবারাত্র কাঁদত, সেপাই পেয়াদাকে পাঠিয়ে দিল যে মহারাজ আপনাদের নিয়ে আমাদের ভরতপুরে যেতে বলেছে। গোস্বামীপাদ বললেন, না না অত দূরে আমরা যাব না। বেশ, আসবে না কুশাই বাবারা, দেখি আসে কি না, ভক্তের চোখের জলের মূল্য নেই। তাই তিনি কি করলেন, পরবর্তী শিল্পীকে আমন্ত্রণ জানালেন। পরবর্তী সালে যখন পরিক্রমার দল বার হয়েছে, তখন ওই গোসাই বাবারা পরিক্রমা করে যাচ্ছে, গোস্বামীপাদ গৌরহরি হরিনাম সন্ত মহাজনেরা সঙ্গে করে হরিনাম করতে করতে 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করছে। তখন কি করলেন মায়েরা, ওই ভরত রাজা সেপাই পাঠিয়ে দিলে, লাঠি দেখিয়ে গোস্বামীপাদদের নিয়ে এলেন ওই ভরতপুর রাজবাড়ি, তাই ওনার নাম লাঠাবন। যখনই এলেন রাজা এবং রানী গলায় বস্ত্র হয়ে পাদ্য অর্ঘ দিয়ে সেই চরণ সেবা করলেন, বললেন, হে গোসাই বাবা, যদি চরণে অপরাধ করে থাকি আমাদের ক্ষমা করো, বৈষ্ণব সেবা থেকে আমাদের বঞ্চিত করো না, গৌর প্রেমানন্দে হরি গো।
রাধে 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 পরশানে বালি রাধে, 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 লাঠা বনে রাধে রাধে অলকানন্দে রাধে রাধে সুদামাপুরী রাধে রাধে ত্রিবেণী সঙ্গম রাধে রাধে মনসা পাহাড় রাধে রাধে হরিদ্বারে রাধে রাধে বজনাকুণ্ডে রাধে রাধে হরিদ্বারে রাধে রাধে চরণবাড়িতে রাধে রাধে ক্ষেত্রী গ্রামে রাধে রাধে গৌরীকুণ্ডে রাধে রাধে লুকলুকালী কুণ্ডে রাধে রাধে পিছল পাহাড় রাধে রাধে ভোমাসুর গুফা রাধে রাধে ভোজন থালিতে রাধে রাধে ভোজন থালিতে রাধে রাধে বিমলা কুণ্ডে রাধে রাধে চুরাশি খাম্বা রাধে রাধে বৃন্দাজী মন্দির রাধে রাধে কামেশ্বরে রাধে রাধে গোপীনাথে রাধে রাধে ধর্মকুণ্ডে রাধে রাধে সুদবী গ্রামে রাধে রাধে পদ্মকণ্ঠী রাধে রাধে আলতা পাহাড় রাধে রাধে ললিতাসবের মন্দির রাধে রাধে কৃষ্ণবাগে রাধে রাধে বর্ষানাতে রাধে 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 বর্ষানে বালি রাধে, 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 বিশ্ববান রাজন্দিনী রাধে 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 কীর্তি কানন্দিনী রাধে রাধে রাধে, বিশ্ববান রাজন্দিনী রাধে 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 কীর্তি কানন্দিনী রাধে রাধে রাধে, দাস দাসেশ্বরী 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 রাধে রাধে রাধে, বৃন্দাবনেশ্বরী তুমি রাধে রাধে রাধে, বর্ষানাথে রাধে মায়েরা বলুন রাধে রাধে, আর বর্ষানাথে রাধে রাধে কিখোড়েতে রাধে রাধে যশোরা কুণ্ডু রাধে রাধে ময়ূর কুঠি রাধে রাধে মান কুঠি রাধে রাধে শ্রীজি মন্দির রাধে রাধে জয়পুর মন্দির রাধে রাধে প্রেম সরোবরে রাধে রাধে সংকেত বনে রাধে রাধে কুঠি রাধে রাধে দন্তগ্রামে রাধে রাধে আশেশ্বরে রাধে রাধে এর কদমে রাধে রাধে যাবট গ্রামে রাধে রাধে কোকিলা বনে রাধে রাধে বড় বৈঠা রাধে রাধে চরণ পাহাড়িতে রাধে রাধে লুকলুকালী কুণ্ডে রাধে রাধে হোড়েল গ্রামে রাধে রাধে রঘুনাথ মন্দির রাধে রাধে মানব বনে রাধে রাধে সখী কুণ্ডে রাধে রাধে চাপলি বনে রাধে রাধে ক্ষীরসাগরে রাধে রাধে শেষাই ভগবান রাধে রাধে কলা রাধে রাধে সেনে রাধে রাধে বড়মা মদন মনে রাধে রাধে কাতায়নী মাতা রাধে রাধে সাক্ষী বটে রাধে রাধে অক্ষয় বটে রাধে রাধে তপন বিহারী রাধে রাধে চিরঘাটেতে রাধে 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 বর্ষানে বালি রাধে, 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 বৃন্দাবনেশ্বরী তুমি রাধে রাধে রাধে, পরবর্তী শিল্পী তুলে নিন কমিটি বাবুদের কাছে, শোভন রাজনন্দিনী রাধে 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 কীর্তি কানন্দিনী রাধে রাধে রাধে, রাস দাসেশ্বরী রাধে রাধে রাধে, রাস দাসেশ্বরী রাধে রাধে রাধে, বৃন্দাবনেশ্বরী দেবী রাধে রাধে রাধে, রাধে 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 বর্ষানে বালি 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 রাধে, আনন্দ
ঘাটে রাজে রাজে, নন্দ ঘাটে রাজে রাজে, ভদ্র বনে রাজে রাজে, বংশী বটে রাজে রাজে, মানসরোবরে রাজে রাজে, মানসরোবরে রাজে রাজে, কারো বেতে রাজে রাজে, লাউ জিতে রাজে রাজে, রেবতী মাইয়া রাজে রাজে, চিন্তর ভগবান রাজে রাজে, ব্রহ্মাণ্ড ঘাটে রাজে রাজে, ব্রহ্মাণ্ড ঘাটে রাজে রাজে, গোকুল মামনে রাজে রাজে, গোকুল মামনে রাজে রাজে, গোপাল ঘাটে রাজে রাজে, রবরতিতে রাজে রাজে, জন্মভিটা রাজে রাজে, রাধে 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 রাধে, বর্ষানে বালি রাধে, 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 কৃষ্ণ ভানু দাস নন্দিনী রাধে রাধে রাধে, কৃতিকা নন্দিনী রাধে রাধে রাধে, কৃষ্ণ ভানু দাস নন্দিনী রাধে রাধে রাধে, কৃতিকা নন্দিনী রাধে রাধে রাধে, রাস রাসেশ্বরী রাধে রাধে রাধে, রাস রাসেশ্বরী রাধে রাধে রাধে, ও রাস রাসেশ্বরী রাধে রাধে রাধে, রাস রাসেশ্বরী রাধে রাধে রাধে, বৃন্দাবনেশ্বরী তুমি রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, বর্ষানে বালি 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 রাধে, বালি রাধে। সবাই বলুন, চুরাশি কোষ বন যাত্রা কি জয়, চুরাশি কোষ বন যাত্রা কি জয়, আজকের আনন্দ কি জয়, শ্রীপাদ সনাতন গোস্বামীজি কি জয়, আপন আপন গুরু মহারাজ কি জয়, আপন আপন স্বামী দেবতা কি জয়, আপন আপন পিতা মাতা কি জয়, এই গ্রামবাসী বৃন্দ কি জয়, এই কমিটি বাবারা কি জয়, এই কমিটির মায়েরা কি জয়, জয় জয় শ্রী রাধে। জীবন কৃষ্ণের সঙ্গে চুরাশি কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করার পরে এসে ধ্যানে বসলেন, ধ্যানে সেই সেবাকুঞ্জে বললে, ওরে জীব তুই সেবাকুঞ্জের মধ্যে প্রবেশ কর, কীর্তনের দ্বারা ভজনের দ্বারা সেই সেবাকুঞ্জের ভিতরে প্রবেশ করে দেখছে সেবাকুঞ্জের বেদির উপরে রাধা মদন মোহনকে বসিয়েছে, রাধা মদন মোহনকে বসিয়ে ললিতা বিশাখা, ললিতা বিশাখা চম্পাকলতা তুঙ্গুবিদ্যা ইন্দুরেখা চিত্রা সুদেবী সবাই বেষ্টিত হয়ে আছে সেবাকুঞ্জে। আজও সেই বেদি আছে, সাড়ে আটটার পরে বাবারা শ্রীধাম বৃন্দাবনের সেবাকুঞ্জে দরজা বন্ধ হয়, আজও সেই লীলা হয়, চতুর্দিক বেষ্টিত করে রাধা মদন মোহনের সেবা করছে। দল পাঠাচ্ছেন না কেন, সেবা করছে। আর ললিতাকে বলছে, ওরে ললিতা আজকে আমরা এই বেদির চতুর্দিকে নৃত্য করব আর সঙ্গীত করব। তখন ললিতা বলছে, বল বল সখি কেমন করে, বলে আমরা চারজন মৃদঙ্গ ধরব, ললিতা বিশাখা চম্পাকলতা তুঙ্গুবিদ্যা ইন্দুরেখা চিত্রার সুচিত্রা ঝম্প ধরবে, নৃত্য করব আর সঙ্গীত করব, সেবাকুঞ্জ দর্শন করবেন। সেই বেদি এখনো আছে, আজ থেকে সাড়ে পাঁচশো পাঁচ হাজার বছর পূর্বে সেই লীলা এখনো হয়। কি নৃত্য গীত হচ্ছে, সাবেরি সুরাত পে মহা দিল দিবানা হো গায়া, সাবেরি সুরাত পে মহা দিল দিবানা হো গায়া, সাবেরি সুরাত পে মহা দিল দিবানা হো গায়া, সাবেরি সুরাত পে মহা
সাবেরি সুরা মোহা দিল দিবানা হো গয়া সাবেরি সুরা মোহা দিল দিবানা হো গয়া তে পেদ নাচ দুসরা পায়েল বাঁধি তেরা ঘুঙ্গু বাজনা দিল দিবানা হো গয়া সাবেরি সুরা মোহা দিল দিবানা হো গয়া সাবেরি সুরা মোহা দিল দিবানা হো তিসরা তেরা তিসরা তেরা নজর চুরানা দিল দিবানা হো গয়া তিসরা তেরা নজর চুরানা দিল দিবানা হো গয়া আর ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল